everyone, welcome back to the channel. I'm Diina and I hope ki tumra shobai khub bhalo acho. Ajke Sunday, ajke ekta another Sunday, yes. Ar ajke hocche 11th September. To sokal theke bibhinno rokom kajer moddhe chilam, so vlog ta start korini. Ekhon bacche 1:30 ar ekhon amra beriye achi. Ajke amra jabo city center 1 for a change. To cholo tomaderkeo shonge niye jai. Watch korte thako video ta, asha korchi bhaloi lagbe. প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমরা গাড়ি থেকে নামলাম মানে একটু একটু ভিজে গেছি ছাতা এনেছি যদিও ছাতা ক্যারি করছি বাট স্টিল একটু ভিজে ভিজে মতো গেছি কিন্তু ড্যাডি একটুখানি এটিএমে গেছে সো আমি আর রু এখানে একটুখানি ওয়েট করছি এখানে দেখে নাও রুকে রু বেবি রু বেবি একটু একটু করে ভিজে গেছি রুয়ের জন্য চিন্তা হচ্ছে এমনিতেই রুয়ে ঠান্ডা লেগে রয়েছে সেই জন্য বাইরেটা বেশ বৃষ্টি হচ্ছে তাই না বাবা আমার পা গরম হয়ে যাচ্ছে তাই জন্য আমি একটু রুয়ের ফলে পা গরম হয়ে যাচ্ছে আমরা এখন একদম ওপরটায় যাওয়ার চেষ্টা করছি মানে টপ ফ্লোরে বাট আমাদের লিফ্টটা সেকেন্ড ফ্লোর অবধি এসে আমাদেরকে নামিয়ে দিল সো এখন আমরা আবার যাচ্ছি সব পুজো পুজো একটা চারধারে ব্যাপার পাশের লিফটটা দিয়ে ট্রাই করবো দেখি যায় কি না চলো চলে এসো চলে এসো চলো চলো গো ইনসাইড এটাতে থার্ড ফ্লোর যাচ্ছে থ্যাংক গড বার্গার কিনে এসে আমরা বসলাম রুকে দেখে নাও ও বসে বসে মোবাইল করছে আর আমরা এইচএস এসে বসলাম অ্যান্ড রুয়ে ডাইনিং করে চা কফি কিছু অর্ডার করতে গেল তো আমি তো লাঞ্চ করেই এসছি মানে আমার তো স্টমাক ফুল হয়ে রয়েছে কিছু খেতে পারবো না এই মুহূর্তে বাট ওরা তো কিছু না কিছু খাবে আমি রুকে বললাম একটু পরে খেয়েও বিকেলের দিকে খেয়েও কারণ এখন এখন তো মানে খেয়েই এসছি কিন্তু বোঝে না ভাবে এসছি যখন তাহলে আবার খেতে হবে এরকম একটা ব্যাপার তাই না রুবেবি বলে দাও রুয়ে খুব সর্দি করেছে খুব সর্দি করেছে বলে একটু কষ্ট পাচ্ছে বাট যাই হোক আমি কিছু খাবো না এইচএস এমনি বসবো এখানে আজকে সানডে বুঝতেই পারছি রয়েছে যথেষ্ট তো এই ভিড়ের মধ্যে আমরাও যোগ হয়ে গেছি আর কি বিয়ের জন্য স্ন্যাকিং আইটেম চলে এসছে Thank you.
পাঁচ ছ মিনিট কম পড়লে চারটের মতো বাজছে, আর বাইরে এখনও দেখতে পাচ্ছি বৃষ্টি হয়েই যাচ্ছে। আমরা পড়ে চারটে নাগাদ এখান থেকে উঠে পড়বো, মানে এখন বার্গার কিংয়েই বসে রয়েছি আমরা সিটি সেন্টার ওয়ানে, তো উঠে পড়বো। উঠে তারপরে আমরা ভাবছি একটুখানি ম্যাক্সে যাব, ম্যাক্সে গিয়ে দুয়ের জন্য একটা কিছু দেখতে পারি, যদি পছন্দ হয় দেখতে পারি। হ্যাঁ, যদি ভালো পাই তাহলে নিতে পারি, আর নাহলে নাও নিতে পারি। তো এখন দিনে হয়েছে, তারপরে এখান থেকে ডিনার, মানে আমার খুবই অল্প স্বল্প আর কি ডিনার এখান থেকে করে তারপরে আমরা বেরিয়ে যাব। এটা যেহেতু আমাদের বাড়ির দিক থেকে অনেকটাই একটু দূরে রয়েছে, তো সেজন্য আর কি আর বেশি খুব একটা দেরি করব না, তারপরে আমরা বেরিয়ে যাব। কি শুরু করেছে এখানে, জাম্প করছে, কি করছে, কিছু বার্গার খাবে, ও ড্যাডির কাছে বায়না করেছে, তো বার্গার ওর জন্য নিয়ে এসেছে। বার্গার চলে এসছে তোমার জন্য, জলটা ঠান্ডা এখন, কেউ না গো। যেমন বলেছিলাম আমরা একটু শপার না, আমরা একটুখানি ঢুকেছিলাম ম্যাক্সে, তো ওখান থেকে রুয়ের জন্য একটা ড্রেস আর একটা ব্যাগ নিয়েছি। তো এখন আমরা একটুখানি আমার ডিনারের জন্য যাচ্ছি কোথাও একটা, একটুখানি অল্প করে ডিনার করে নেব, দেন মনে হয় বেরিয়ে যাবো। আমরা এই জাস্ট বাড়িতে এসে পৌঁছলাম, আর যখন আমরা সিটি সেন্টার ওয়ানে ছিলাম তখন আমাদের ডিনার করার পর আমরা একবার শপার স্টপেও ভিজিট করেছিলাম, সেরকমভাবে নেবো বলেই গেছিলাম সেরকমটা নয়, এমনি জাস্ট একটুখানি ঘুরে দেখে নিয়েছিলাম। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারো। আশা করছি আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। টিল দেন স্টে পজিটিভ অ্যান্ড বিউটিফুল, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।